हेलो गाइस, आमार चैनले तोमादेर अनेक अनेक स्वागत। आज के आमी एटा नतून विषय निये आलोचना करते चलेछि। कि विषय, चलो शुरू करा जाक। वेलकम फ्रेंड्स, तुमरा जारा एखोनो सबस्क्राइब करोनि आमार चैनलेर नीचे डान दिके सबस्क्राइब बटन आछे, ओटा टिपे दिए तुमरा सबस्क्राइब করে নাও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। হ্যালো গাইস, আজকে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে। এই জয়নিং অফ সেন্টেন্সেস তিন ধরনের হয়ে থাকে। প্রথমত সিম্পল সেন্টেন্সের জয়নিং, দ্বিতীয়ত কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং, এবং তৃতীয়ত কম্পাউন্ড সেন্টেন্সের জয়েন। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। তোমরা যারা আমার গ্রামার সিরিজের ভিডিওগুলো দেখনি, আমার আই বাটনে ক্লিক করে দেখে নিতে পার। তো চলো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব জয়নিং টু সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ একের অধিক বাক্যগুলোকে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয় এবং কিভাবে জয়নিং করে সিম্পল সেন্টেন্স করতে হয় তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রয়েছে। তো তোমরা একটা বিষয় মাথায় রাখবে, সিঙ্গেল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স এক জিনিস নয়। সিঙ্গেল সেন্টেন্স সব ক্ষেত্রেই হয়, সে সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে। কিন্তু সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যেখানে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের থেকে সম্পূর্ণ আলাদা। সিম্পল সেন্টেন্স করতে হলে কি বিষয়টাই মাথায় রাখতে হবে, অর্থাৎ কাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সিম্পল সেন্টেন্স হচ্ছে উই হ্যাভ টু মেক ওয়ান সেন্টেন্স হ্যাভিং ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুই অথবা তার অধিক বাক্যগুলোকে জয়নিং করে একটি বাক্যে পরিণত করতে হবে এবং সেই একটি বাক্যে মাত্র একটি ফাইনাইট ভার্ব বা পূর্ণ ভার্ব থাকবে, পূর্ণ ক্রিয়াপদ থাকবে, একের অধিক ক্রিয়াপদ থাকবে না, অথবা যাকে বলা হবে মেন ক্লজ, অর্থাৎ একটি মেন ক্লজ তৈরি করতে হবে ফ্রম টু অর মোর মেন ক্লজেস, দুটো অথবা তার বেশি মেন ক্লজ থেকে, তাহলে তাকেই সিম্পল সেন্টেন্স বলা হবে। এখন এই সিম্পল সেন্টেন্সের কিছু উদাহরণ চলো তোমাদের দেখাই, কেমন সিম্পল সেন্টেন্স দেখতে হয়, তার গঠন কিরকম, সব কিছু এক্সাম্পলে দেখতে পাবো। দেখো, প্রথমে ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট এ পেন। এখানে দেখো ওপেনিং দ্য ড্রয়ার, এখানে মনে হচ্ছে একটা ভার্ব রয়েছে, কিন্তু এই ওপেনিংটা ভার্ব নয়। এটা কি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি। হি টুক আউট দ্য পেন, এই গোটা বাক্যটি একটি মেন ক্লজ এবং একটি ফাইনাইট ভার্ব টুক আউট রয়েছে, এটি একটি সিম্পল সেন্টেন্স উদাহরণ। দ্বিতীয় বাক্য শি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, এখানেও একই ব্যাপার, এটি একটি মেন ক্লজ এবং এখানে একটি ফাইনাইট ভার্ব ওয়ার্কস রয়েছে। এই টু পাস এটা কিন্তু ভার্বের মতো দেখতে হলো, এটি কিন্তু ভার্ব নয়। তিন নম্বর বাক্য সচিন দ্য গ্রেট ব্যাটসম্যান স্কোর দ্য হাইয়েস্ট রান, এখানেও দেখো স্কোর্ড একটি ফাইনাইট ভার্ব রয়েছে, একটি মেন ক্লজ রয়েছে, সুতরাং এটি সিম্পল সেন্টেন্স। দ্য রেইন হ্যাভিং ফলেন দ্য ক্রপস রিভাইভ, এখানে মনে হতে পারে হ্যাভিং ফলেনটা ক্রিয়াপদ, কিন্তু এটি নয়, শুধুমাত্র একটি ক্রিয়াপদ বর্তমান যেটা হচ্ছে রিভাইভ, এবং এটি একটি সিম্পল সেন্টেন্স। আবার দেখো ইউজুয়ালি দ্য ট্রেন ইজ ভেরি লেট, এখানে দেখতেই পাচ্ছ ইজ একটি ভার্ব রয়েছে এবং একটি মেন ক্লজ। এবং সর্বশেষে সি আর্নড হার লিভিং বাই রাইটিং পোয়েমস, এখানে দেখো আর্নড একটাই ভার্ব রয়েছে, কিন্তু বাই রাইটিংটা মনে হলেও এটি কিন্তু ভার্ব নয়। তাহলে এই বিশেষ বিশেষ ভার্বগুলো কে কি বলা হয়, চলো আমি আলোচনা করে দিই
কিভাবে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হবে। দেখো কি করে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি, তার কিছু রুলস রয়েছে। যেমন প্রথমত অ্যাডজেক্টিভ অর পার্টিসিপেল ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগে ব্যবহার করে, অথবা পার্টিসিপেল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে ভার্বটিকে অ্যাডজেক্টিভ বানিয়ে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। দ্বিতীয়ত ইউজিং অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি না, ভার্বের আগে টু বসিয়ে ভার্বের যে অ্যাকশন অর্থাৎ কার্যক্ষমতা সেটিকে শেষ করে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। তৃতীয়ত ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন ইউজ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। চতুর্থত ইউজিং অ্যান অ্যাবসলিউট ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ কি জিনিস এটা আমি পরবর্তী উদাহরণে দেওয়া আছে। ইউজিং অ্যাডভার্বিয়াল, অর্থাৎ অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। এবং সবশেষে ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন, নাউনের সঙ্গে প্রিপোজিশনে অথবা জিরান তৈরি করে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটিকে নাউন বানিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে চলো বন্ধুরা, এখন হয়তো পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, এটিকে পুরোপুরি ডিটেল বুঝতে গেলে আমরা উদাহরণ দিয়ে বুঝতে হবে। তাহলে চলো উদাহরণ সমেত আমরা বুঝে নিই, সবশেষে বুঝতে পারবে সিম্পল সেন্টেন্স করা কতই সহজ। দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, আই লস্ট মাই পেন, ইট ওয়াজ এ নিউ পেন। এখানে দেখো দুটো মেন ক্লজ রয়েছে, আই লস্ট মাই পেন, ইট ওয়াজ এ নিউ পেন, এটিকে সিম্পল সেন্টেন্স করা হয়েছে আই লস্ট মাই নিউ পেন। তাহলে বুঝতে পারছ এখানে রিমুভ করা হয়েছে একটা মূল ভার্বকে, দ্বিতীয় সেন্টেন্সের ইট ওয়াজকে রিমুভ করা হয়েছে, এবং এই যে নিউ পেন, এই যে নিউটা দেখতে পাচ্ছ, এই নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অলরেডি অ্যাডজেক্টিভ ইজ ইউজড, বাট এখানে ওই অ্যাডজেক্টিভ যুক্ত নাউনটাকেই ব্যবহার লিঙ্কড করে প্রথম বাক্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এবং একটি মেন ক্লজ তৈরি হয়েছে, একটি মেন ক্লজ তৈরি হয়েছে। সুতরাং ইট ওয়াজটা অপ্রয়োজনীয়। তাহলে এভাবে অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি যদি মিনিংটা ঠিকভাবে প্রকাশ করা যায়। জাস্ট বিফোর নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। যেমন দেখো, মাই সিস্টার হ্যাজ এ ওয়াচ, ইট ইজ এ কস্টলি ওয়াচ। এখানে দেখো লিঙ্কিং যে ওয়ার্ডটা রয়েছে ওয়াচ, আমার সিস্টার ওয়াচ আছে সেটি কস্টলি, তাহলে আমরা ইট ইজ এ, এটি হচ্ছে অপ্রয়োজনীয় অংশ, এই ভার্বটি না দিলেও চলবে। তাহলে আমরা করতে পারি মাই সিস্টার হ্যাজ এ কস্টলি ওয়াচ, তাহলে মিনিংটা ঠিকই থাকছে এবং একটি ফাইনাইট ভার্ব হ্যাজটা থাকছে এবং একটি মেন ক্লজ তৈরি হচ্ছে, সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বাক্য অনুসারে তোমাদেরকে বুঝে যেতে হবে, যদি অ্যাডজেক্টিভ ইউজ করা যায় অবশ্যই অ্যাডজেক্টিভ ইউজ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারো। চলো পরবর্তী অংশে দেখো, এখানে আবার উদাহরণ দেওয়া আছে, হি স মি কাম, হি র্যান অ্যাওয়ে। এটিকে যখন সিম্পল সেন্টেন্স জয়েনিং করা হয়েছে, দেখো কিভাবে করা হয়েছে, সিং মি কাম, হি র্যান অ্যাওয়ে। তাহলে কি বুঝতে পারছ, দুটো বাক্যের যে স এবং র্যান, এই দুটো ভার্ব রয়েছে, একটি ভার্বকে আইএনজি যুক্ত করে একটা নতুন ওয়ার্ডে পরিণত করা হয়েছে, সিং মি কাম। এই যে আইএনজি যুক্ত করা হয়েছে ভার্বের সঙ্গে, এটিকে বলা হয় পার্টিসিপেল। পার্টিসিপেল কি না, পার্টিসিপেল হচ্ছে অর্ধেক ভার্ব এবং অর্ধেক অ্যাডজেক্টিভের কাজ করে, এর আগে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে না, ইজ আম আর ওয়াজ ওয়ার, এগুলো যদি থাকে তাহলে এগুলো কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটি যদি কিছুটা ভার্বের এবং কিছুটা অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করে তাহলে সেগুলোকে পার্টিসিপেল বলা হয়, এগুলোকে ভার্বের আওতায় আনা যায় না, সুতরাং ভার্বের যে অ্যাকশন সেটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি, এতে অর্ধেক ভার্ব থাকে এবং অর্ধেক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সিং মি কাম, হি র্যান অ্যাওয়ে। এইভাবে এই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি সামান্য আগে ঘটেছে সেইটির সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপেল বানিয়ে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। যেমন দেখো, সি ওয়াজ টায়ার্ড, সি রেস্টেড ফর অ্যান আওয়ার। এখানে দেখো সে টায়ার্ড হয়েছে তারপরে সে রেস্ট নিয়েছে, এখানে ভার্ব রয়েছে ওয়াজ, এই ওয়াজের সঙ্গে আইএনজি যুক্ত করবে, কিন্তু ওয়াজের সঙ্গে আইএনজি সরাসরি যুক্ত করা যায় না,
এই ওয়াজটি হচ্ছে যে ভার্বের ফর্ম তার সঙ্গে যুক্ত করতে হয়। তাহলে ওয়াজ হচ্ছে বি ভার্বের ফর্ম, তাহলে বি এর সঙ্গে যুক্ত করতে হবে বিং বানাতে হবে। তাহলে শুরু করতে হবে বিং টায়ার্ড সি রেস্টেড ফর এন আওয়ার। পার্টিসিপেল ইউজ করার পর প্রথম বাক্যের শেষে একটা কমা দিতে হবে, এটা মনে রাখবে। তাহলে এইভাবে আমরা পার্টিসিপেল ইউজ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। এগুলো কোনো নিয়ম নেই যে কোন বাক্যে পার্টিসিপেল বসবে বা কোন বাক্যে অ্যাডজেক্টিভ বসবে, এটা কিন্তু সেন্টেন্সের মিনিং অনুযায়ী তোমাকেই বেছে নিতে হবে বা ডিসাইড করতে হবে। চলো পরবর্তী যে উদাহরণ সেটাতে চলে যাই। দেখো এখানে হি হ্যাজ টু সন্স, হি হ্যাজ টু টিচ দেম, এটিকে সিম্পল সেন্টেন্স করা হয়েছে হি হ্যাজ টু সন্স টু টিচ দেম। কিভাবে করা হয়েছে দেখো, এখানেও অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া আছে। হি হ্যাজ দ্বিতীয় বাক্যের যে হি হ্যাজ সেটিকে বাদ দেওয়া হয়েছে, এবং টু টিচ এখানে মনে হতে পারে টিচ এখানে ভার্ব রয়েছে, কিন্তু এটিকে ভার্বের আওতায় আনা যাবে না, বিকজ এই ভার্বের আগে যদি টু শব্দটি বসে এটিকে বলা হয় ইনফিনিটিভ। নাউনের আগে যদি টু শব্দটি বসে তাহলে সেটি প্রিপোজিশন হয়ে যায়, কিন্তু ভার্বের আগে যদি টু শব্দটি বসানো হয় তাহলে সেটিকে বলা হয় ইনফিনিটিভ, এবং তাতে ভার্বের যে অ্যাকশন বা কার্যক্ষমতা সেটি শেষ হয়ে যায়, এটিকে ভার্বের আওতায় আনা হয় না। এইভাবে আমরা ভার্বের আগে টু বসিয়ে একটি ফাইনাইট ভার্বের কার্যকারিতাকে নষ্ট করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। এবং সব থেকে মজার ব্যাপার, বেশিরভাগ বাক্যেই জয়নিং এর করার সময় এই ইনফিনিটিভটা অনেক সময় দেওয়াই থাকে, তাহলে খুঁজে বানাতে কোনো মতেই অসুবিধা হওয়ার কথা নয়। তো কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে না, তখন তোমাকে বুঝে নিয়ে করতে হবে। তাহলে কি করতে হবে, না টু বিফোর ভার্ব, ভার্বের আগে টু বসিয়ে দিলেই সেটি নট এ ভার্ব, সেটিকে ভার্ব হিসাবে গণ্য করা হয় না। এইভাবে আমরা ইনফিনিটিভ ইউজ করে করতে পারি। যেমন দেখো উদাহরণ, হি হ্যাজ এ সাইকেল, হি উইশেস টু সেল ইট। দেখো দ্বিতীয় বাক্যে হি উইশেস, এখানে যে ধরনেরই ভার্ব থাকুক না কেন আমরা সেগুলোকে অপ্রয়োজনীয় বলে রিমুভ করতে পারি। ইনফিনিটিভ আমরা বসিয়ে যেটুকু অংশ কাজে লাগবে সেই অংশটি প্রথম বাক্যের সঙ্গে জুড়ে দিয়ে আমরা একটা সিম্পল সেন্টেন্স করতে পারি, এবং যাতে মিনিংটা অক্ষুণ্ণ থাকবে, মিনিংয়ের কোনো ধরনের পরিবর্তন হবে না। এবং দেখো এখানে আমরা করে দিতে পারি হি হ্যাজ এ সাইকেল টু সেল, আমরা ইটটা লিখলাম না কেন, কারণ ইটটা এই সাইকেলটিকে প্রকাশ করছে, তাই লিখতে হবে হি হ্যাজ এ সাইকেল টু সেল, ঠিক আছে। তাহলে এইভাবে ভার্বের আগে টু বসিয়ে আমরা ভার্বের কার্যকারিতা নষ্ট করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করে নিতে পারি। চলো পরবর্তী উদাহরণে চলে যাই। দেখো এখানে রয়েছে সি ইজ মাই সিস্টার, হার নেম ইজ শ্রীমতী, এটিকে সিম্পল সেন্টেন্স করা হয়েছে। দেখো সি ইজ মাই সিস্টার, তারপর কমা দিয়ে শ্রীমতী লেখা হয়েছে। এখানে দেখো মিনিংটা তাই প্রকাশ করছে, সে আমার সিস্টার শ্রীমতী, যে দুটো বাক্য ছিল সেখানে মিনিংটা প্রকাশ করছে একই, কিন্তু দুটো আলাদা আলাদা বাক্য বলতে হচ্ছিল, কিন্তু আমাদেরকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। এই যে দুটো পাশাপাশি নাউন বসানো হচ্ছে এটিকে বলা হয় নাউন অর ফ্রেজ ইন অপোজিশন, অর্থাৎ এখানে যদি নাউন একটি ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলে নাউন ইন অপোজিশন বলা হবে, আর যদি এক গুচ্ছ ওয়ার্ড উইদাউট ভার্ব সমেত বসানো হয় তাহলে সেটিকে ফ্রেজ ইন অপোজিশন বলা হবে, নাউনের মতোই কাজ করবে। এটি নাউন অর ফ্রেজ আফটার নাউন, অর্থাৎ যে নাউনটাকে বোঝানো হবে, যে নাউনটার সঙ্গে জড়িত সেই নাউনটার সম্বন্ধে যে ফ্রেজ বা নাউনগুলো থাকবে সেগুলো কমা দিয়ে লিখলেই এইভাবে নাউন ইন অপোজিশন স্ট্রাকচারটা করা যায়। যেমন দেখো আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট কিং, হি ইনভেডেড ইন্ডিয়া। দেখো এখানে আলেকজান্ডার সম্বন্ধে একটা ফ্রেজ দেওয়া আছে, এ গ্রেট কিং। সুতরাং এই যে ওয়াজ ভার্বটি লাগানোর কোনো প্রয়োজন হবে না, এটিকে সিম্পল সেন্টেন্স করতে গেলে সিম্পলি রিমুভ দ্য ভার্ব ওয়াজ, আলেকজান্ডারের পাশে কমা দিয়ে এ গ্রেট কিং লিখলে আলেকজান্ডার সম্বন্ধেই বলে দেওয়া হবে, এবং এইভাবে একটি ভার্বের কার্যকারিতা নষ্ট করে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। সুতরাং এখানে হবে কি, আলেকজান্ডার কমা এ গ্রেট কিং আবার কমা ইনভেডেড ইন্ডিয়া, দ্বিতীয় বাক্যের হিটা বলতে হবে না, বিকজ হিটা আলেকজান্ডারকে বোঝানো হচ্ছে। তাহলে এইভাবে আমরা একটা পূর্ণ বাক্য তৈরি করতে পারি যার একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই যে পাশাপাশি বসানো হচ্ছে বলে এগুলিকে বলা হয় নাউন অর ফ্রেজ ইন অপোজিশন, যদি নাউন হতো তাহলে নাউন ইন অপোজিশন, যদি ফ্রেজ হতো এখানে যেমন হয়েছে গ্রেট কিং তাহলে ফ্রেজ ইন অপোজিশন বসানো হয়েছে। তাহলে এইভাবে নাউন আর ফ্রেজ ইন অপোজিশন বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। পরবর্তী অংশ যে উদাহরণ রয়েছে, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দেখো এখানে দুটো ঘটনা রয়েছে পাশাপাশি,
এরকম ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু রিলেট একটা ইন্টারনাল রিলেশন একটা বজায় থাকতে পারে। দেখো এখানে দ্য সান রোজ, সান অনেক আগেই উঠে গেছে, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, কিন্তু এটা এই ঘটনাগুলো সঙ্গে সঙ্গে হয়নি, এটা একটা রিলেশন রয়েছে, দ্য সান সূর্য উঠেছে বলেই ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তখন এগুলোকে কি করতে হয়, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এভাবে করা হয়েছে। এই যে রোজটাকে হ্যাভিং রাইজেন করা হয়েছে, দেখো যখন দুটো ঘটনা অনেকটা ডিফারেন্স থাকবে, অনেকটা বিরতি থাকবে বা ইন্টার রিলেটেড থাকবে, সঙ্গে সঙ্গে কোনো ঘটবে না, তখন এই হ্যাভিং কথাটি বা বিং কথাটি যুক্ত করতে হয়। তো এইটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। এই যে রাইজেন, হ্যাভিং রাইজেন, এটি কিন্তু ভার্বের আওতায় গণ্য করা হয় না। কিভাবে এর স্ট্রাকচার হয়, না যদি বি ভার্ব থাকে তাহলে বিং লিখতে হবে, আর যদি মেন ভার্ব থাকে তাহলে হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হয়। যেমন দেখো, ইট ওয়াজ এ হলিডে, উই ওয়েন্ট আউট ফর পিকনিক। এগুলো দুটো ইন্টার রিলেটেড রয়েছে, এগুলো কোনো ঘটনা নয়, মানে ঘটনার সঙ্গে রিলেশন রয়েছে এবং পরপর ঘটে। ছুটির দিন আমরা পিকনিকে গেছিলাম, তাহলে ছুটির দিন হওয়াতে এই যে অ্যাবসলিউট ফ্রেজ, তখন হ্যাভিং বা বিং ইউজ করতে হয়। এখানে দেখো বি ভার্ব রয়েছে, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তাহলে এখানে হ্যাভিং করতে হবে না, এখানে করতে হবে ইট বিং এ হলিডে, উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, এবং ইট বিং এ হলিডে ফর, এখানে একটা কমা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম বাক্য এই অ্যাবসলিউট ফ্রেজ পড়ে দেওয়ার পর কমা দিতে হবে এবং দ্বিতীয় বাক্যটি লিখতে হবে। তাহলে এইভাবে অ্যাবসলিউট ফ্রেজ করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। নেক্সট যে এক্সাম্পল দেখো, হি ফেল, ইট ওয়াজ আনফর্চুনেট, একে সিম্পল সেন্টেন্স করা হয়েছে, তো আনফর্চুনেটলি হি ফেল। তাহলে বুঝতেই পারছো, কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই যুক্ত করা হয় তখন সেটি অ্যাডভার্ব তৈরি করা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষেই সাধারণত এলওয়াই যুক্ত করা হয়। যদি অ্যাডজেক্টটাকে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করা হয় তখন তাকে অ্যাডভার্ব ইউজ করে সিম্পল সেন্টেন্স তৈরি করা বলে। তাহলে এইভাবে আমরা অ্যাডভার্বিয়াল ইউজ করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ খালি যে অ্যাডভার্বই তৈরি করতে হবে এমন নয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজও আমরা ইউজ করতে পারি। তবে সেখানে ফ্রেজ মানেই জানো কোনো ধরনের ভার্বের উপস্থিত সেখানে থাকে না, শুধুমাত্র একগুচ্ছ ওয়ার্ড থাকবে যেটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে রিমুভ ভার্ব বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এই যে ইট ওয়াজ আনফর্চুনেট, ইট ওয়াজটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ আনফর্চুনেটটাকে এলওয়াই যুক্ত করে এটিকে অ্যাডভার্ব বানিয়ে আনফর্চুনেটলি হি ফেল্ড মিনিংটা একই প্রকাশ করছে এবং একটি সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে। দেখো আরেকটা উদাহরণ দিই, সি স্পোক দ্য ট্রুথ, সি ডিড নট ফিয়ার অ্যাট অল। এখানে দেখো সে সত্য কথা বলেছিল, সে ভয় পায়নি। তাহলে অ্যাডভার্বিয়াল ইউজ করে এটাকে জয়েনিং করতে হবে, সি স্পোক দ্য ট্রুথ উইদাউট এনি ফিয়ার। এই যে উইদাউট এনি ফিয়ার, এটিকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করা হয়েছে, ঠিক আছে, তার অবস্থা কোনো ভয় না পেয়ে। তাহলে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে তার যে স্পোক ভার্বটিকে মডিফাই করা হয়েছে, সে কেমন করে বলেছে, না উইদাউট এনি ফিয়ার, নির্ভয়ে বলেছে, এইভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়েছে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব ইউজ করে আমরা এইভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। পরবর্তী উদাহরণ দেখো, হি ইজ ইল, হি স্টিল ওয়ার্কস, এটিকে জয়েন করা হয়েছে, দেখো ইনস্পাইট অফ ইজ ইলনেস হি ওয়ার্কস। এখানে একটা নতুন ওয়ার্ড এসেছে, ইনস্পাইট অফ এবং হিজ ইলনেস, দেখো প্রথম বাক্যে ইল ছিল খালি, তাহলে এই যে অ্যাডজেক্টিভটাকে এখানে ইলনেস করা হয়েছে, এই ইলনেস করা হয়েছে এর সঙ্গে সাফিক্স যুক্ত করে এটিকে নাউন করা হয়েছে। এরকম কিছু অ্যাডজেক্টিভের সঙ্গে সাফিক্স যুক্ত নাউন তৈরি হয়, তাহলে এভাবে অ্যাডজেক্টিভটাকে নাউন তৈরি করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, যেখানে কোনো ধরনের ভার্বের প্রয়োজন হয় না। এবং ইন স্পাইট অফ এই কথাটি কেন ব্যবহার হয়েছে এই ফ্রেজটি, কারণ যখন দুটো ঘটনা বৈপরীত্য থাকবে, দেখো এখানে হি ইজ ইল, সে অসুস্থ, হি স্টিল ওয়ার্কস, সে কাজ করে, সে অসুস্থ সত্ত্বেও সে কাজ করে, এই তাই ইন স্পাইট অফ কথাটি ব্যবহার হয়েছে। ইন স্পাইট অফ মানে হচ্ছে তা সত্ত্বেও, তাহলে ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও, এখানে সি সে অসুস্থ, এখানে অসুস্থতাটাকে ইউজ করা হয়েছে। তাই দেখো এই যে গোটা ফ্রেজটার সঙ্গে ফ্রেজটিতে কোনো ধরনের ভার্ব নেই, ইন স্পাইট অফ ইজ ইলনেস হি ওয়ার্কস, তাহলে একমাত্র ভার্ব যেটা রয়েছে ওয়ার্কস, তাই এটি একটি সিম্পল সেন্টেন্সে তৈরি হয়েছে। তাহলে এগুলোকে বলা হয় ইউজিং নাউন
অর্থাৎ কোন একটা অ্যাডজেক্টিভ বা ভার্বকে নাউনে তৈরি করে সিম্পল সেন্টেন্স বানানো হয়ে থাকে। যখন অ্যাডজেক্টিভ থেকে নাউন করা হবে তখন কোনো সাফিক্স ইউজ করে করা হতে পারে বা প্রিফিক্স ইউজ করে করা হতে পারে। কিন্তু যখন জিরান্ড, এই যে জিরান্ড শব্দটি দেখতে পাচ্ছি, জিরান্ড শব্দটি হচ্ছে ভার্ব থেকে যখন কোনো নাউন তৈরি হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন তৈরি হবে তখন সেটিকে জিরান্ড বলা। পার্টিসিপেলও একই ব্যাপার, পার্টিসিপেল সঙ্গে জিরান্ডের তফাতটা এই, পার্টিসিপেলও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় ঠিকই, কিন্তু ওখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে তার গুণ থাকে, কিন্তু জিরান্ডে কোনো ধরনের অ্যাডজেক্টিভ বা ভার্বের গুণ থাকে না, সম্পূর্ণ নীল। এখানে খালি নাউন পুরোপুরি বদলে যায় মিনিংটা, এটি নাউনের গুণ প্রকাশ করে। যেমন দেখো উদাহরণ দিচ্ছি, সুইম, সুইম হচ্ছে সাঁতার কাটা, কিন্তু যখন আইএনজি যুক্ত করে দেওয়া হবে সুইমিং, তখন কিন্তু সাঁতার কাটাকে বোঝাবে না, এটা খালি সাঁতার একটা নির্দিষ্ট নাউনকে বোঝানো হবে। যেমন আই লাভ সুইমিং বা আই লাইক সুইমিং, আমি সাঁতার ভালোবাসি। এখানে যদি আবার এটিকে পার্টিসিপেল হিসেবেও করা যায় যে সুইমিং হি রিচ দ্য সোর, সে সাঁতার কেটে সরে গেল, তাহলে একটি শব্দকে জিরান্ড হিসাবেও ব্যবহার করা যেতে পারে অথবা পার্টিসিপেল হিসাবেও ব্যবহার করা যেতে পারে, এটা সেন্টেন্সের উপরে নির্ভর করবে। সুতরাং যখন নাউন হিসাবে ব্যবহার হবে তখন সেটিকে বলা হবে জিরান্ড। যেমন দেখো, আচ্ছা দেখো, অ্যাডজেক্টিভকে নাউন করতে পারি এবং ট্রান্সফর্মিং এ নাউন বাই অ্যাডিং আইএনজি, ঠিক আছে। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড, হি ডিড নট স্লিপ ওয়েল। এখানে দেখো দুটো বৈপরীত্য ব্যাপার রয়েছে, সে অনেক কঠিন কাজ করে কিন্তু সে ঘুমোতে পারেনি। তাহলে ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড বা হার্ড ওয়ার্কিং বলতে পারো এখানে, এই যে ইনস্পাইট অফ তা সত্ত্বেও ওয়ার্কিং হার্ড বা হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং হচ্ছে একটা জিরান, হি ডিড নট স্লিপ ওয়েল, তাহলে খুব হার্ড ওয়ার্কিং করা সত্ত্বেও সে ঘুমোতে পারেনি। তাহলে এইভাবে আমরা নাউন অথবা জিরান ইউজ করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে দুটো বাক্যকে জয়েন করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে ইনফিনিটিভ, কোথাও প্রিন্সিপাল ব্যবহার হতে পারে, কোথাও অ্যাবসলিউট ফ্রেজ ইউজ হতে পারে, কোথাও নাউন তৈরি করে জিরান ব্যবহার করা হতে পারে। তাহলে এই যে ছটি নিয়ম তোমরা আশা করি মনে রাখবে এবং প্র্যাকটিস করবে, যাতে খুব সহজে তোমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারো। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, আমি হাজির হব জয়েনিং টু কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে জয়েনিং করতে হয় তা আমি পরবর্তী ভিডিওতে আনব। তোমরা সঙ্গে থেকো, অবশ্যই যারা নতুন আছে তোমরা সাবস্ক্রাইব করো না, যাতে নতুন নতুন ভিডিও এরকম দেখতে পাও। আজকের মতো এখানে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।